আসুন, প্রসাদ পেয়ে নিন। কিন্তু মাতাজি, আজ তো রাধাষ্টমী, এখন তো উপবাসের সময়। আচ্ছা মাতাজি, রাধাষ্টমী কি জন্মাষ্টমীর মতো উপবাস থাকতে হবে? না না মাতাজি, রাধাষ্টমীতে দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকাই আবশ্যক, এবং দুপুর 12টা পর আমরা রাধা মাধবকে অর্পিত অন্ন প্রসাদই আমরা গ্রহণ করতে পারি। জন্মাষ্টমীতে তো আমরা রাত 12টার পর প্রসাদ পাই, কিন্তু রাধা অষ্টমীতে আমরা দিন 12টার পরে প্রসাদ পাবো কেন? এর কারণ হলো মাতাজি, রাধা রানী হলেন আমাদের সকলের আদি মাতা, তিনি হলেন ব্রহ্মাণ্ড জননী। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সর্বকারণের কারণ, আমাদের সকলের পরম পিতা, তেমনি রাধা রানী হলেন আমাদের সকলের আদি মাতা। চৈতন্য মহাপ্রভু বলেছেন, রাধা রানী হলেন সর্বপালিকা, তিনি সর্বজগতের পালিকা। যেমন একটি শিশুর কাছে তার পিতা কিছুটা কঠিন হলেও তার মাতা সদা সর্বদা কোমল, শিশু কোনো ভুল করলেও তার মাতা কিন্তু অনেক সহজেই, অনেক তাড়াতাড়ি তাকে ক্ষমা করে দেন, কারণ মাতার মধ্যে করুণা অনেক বেশি। তাই ঠিক তেমনই রাধারানী অত্যন্ত করুণাময়ী, শ্রীকৃষ্ণের থেকেও বেশি কৃপা তিনি আমাদের করেন, শ্রীকৃষ্ণের থেকেও বেশি করুণাময়ী হলেন তিনি। এই জন্য রাধাষ্টমী করা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। মাতাজি, রাধাষ্টমী ব্রত পালনের মাহাত্ম্য সম্পর্কে একটু আলোকপাত। মাতাজি, আপনি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য জানা আমাদের সকলের জীবনে অত্যন্ত আবশ্যক। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে 7:8 শ্লোকে বর্ণিত আছে, একাদশা সহস্রেণ জনফলং লভতে নারকঃ, রাধা জন্মাষ্টমী পুণ্যং তস্মাৎ শত গুণাধিকম্। অর্থাৎ 1000 একাদশী পালনে যে সুকৃতি লাভ হয়, শ্রী রাধাষ্টমী ব্রত পালনে তারও শতগুণ অধিক সুকৃতি লাভ হয়। অর্থাৎ একটি রাধাষ্টমী ব্রত পালন করলে আমরা 1000 একাদশী ব্রত পালনের থেকেও 100 অধিক বেশি সুকৃতি আমরা অর্জন করতে পারি। এবং শাস্ত্রে আরও বর্ণিত আছে যে রাধাষ্টমী পালনে আমাদের যে কোটি জন্মের যে পাপ রাশি আছে, সেগুলি খুব সহজে, খুব তাড়াতাড়ি, নিমেষেই ভস্মীভূত হয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকের রাধাষ্টমী পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি রাধাষ্টমী ব্রত পালন না করা হয়, তাহলে পদ্মপুরাণে বর্ণিত আছে, রাধাষ্টমী ব্রতং তাত জনকুর্যাচ্চ মূলধি নরকাম নিষ্কৃতি নাস্তি কোটি কল্প সতই লপি। অর্থাৎ যে মূঢ় মানব রাধাষ্টমী ব্রত পালন করে না, সে 100 কল্পেও নরক থেকে নিস্তার লাভ করে না। মাতাজি, রাধাষ্টমী ব্রত পালন আমরা বাড়িতে কিভাবে করব? রাধাষ্টমীর দিন আমরা সূর্যোদয়ের আগে স্নান সেরে নিতে পারি, এবং মঙ্গল আরতির সময় যেরকম আমরা মঙ্গল আরতি করি, সেরকম মঙ্গল আরতি করব, এবং সকালে প্রাতকালে রাধারানীকে বাল্যভোগ হিসাবে বিভিন্ন মিষ্ট জাতীয় দ্রব্য, যেমন মালপোয়া, পিঠে, মোয়া, বিভিন্ন মিষ্ট জাতীয় দ্রব্য আমরা, প্রসাদ আমরা রাধারানীকে অর্পণ করব। এবং রাধারানীর অত্যন্ত প্রিয় প্রসাদ হচ্ছে শাক জাতীয় প্রসাদ, বিভিন্ন শাক জাতীয় প্রসাদ রাধারানী খুব পছন্দ করেন। এবং রাধারানীর আরও একটি প্রিয় প্রসাদ হচ্ছেন কচুরি, রাধারানী কচুরি খুব পছন্দ করেন। তো এই যে রাধা বল্লভী, আমরা কম বেশি সবাই পরিচিত এই প্রসাদটির সাথে। তো রাধারানী অ্যাকচুয়ালি এই নামটি এসেছে যেহেতু রাধারানী এই কচুরি খুব পছন্দ করে, এবং রাধারানীর প্রিয় ফুল হচ্ছে জুঁই ফুল, জুঁই ফুল রাধারানী খুব পছন্দ করেন। তো জুঁই ফুলের মালা আমরা রাধারানীকে দিতে পারি সেদিন, এবং পদ্মফুল, সেটার পদ্মফুলও আমরা রাধারানীর চরণে অর্পণ করব। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে ঘরে থেকে আমরা নিজেদের মতো করে, নিজেদের একসাথে থেকে, যেহেতু এই কঠিন সময়ে, করোনার সময়ে
এখন কোথাও আমাদের যেতে পারছি না, খুব সংকটকালীন সময়। তাই ঘরে থেকে আমরা যতটা সম্ভব রাধাষ্টমী সুন্দর করে পালন করতে পারি আমরা পালন করব, এবং এই দিনটিতে আমরা খুব বেশি করে হরিনাম জপ করব এবং রাধারানীর গুণকীর্তন করব। আশা করি আমরা আগত রাধাষ্টমী খুব সুন্দর করে পালন করতে পারব এবং রাধারানীর চরণে যেন আমরা সদা সর্বদা বিনীত থাকি।